দেখো, পালোডোরিয়ামটা সেই দিন আমি তোমাদের বানানো দেখিয়েছি, এটা তৈরি হয়ে গেছে। এইবার ফিশ শপে যাব, ফটাফট কটা ফিশ আনতে হবে, আর ততক্ষণে জলটাও একটু থিতোক, তারপর ফিশ এনে এইখানে ছেড়ে দেবো। তারপর শেষের লুকটা যা লাগবে না ভাই, সেটা কিন্তু দেখতেই হবে। তো চলো ফিশ শপে যাই। দুপুর হয়ে গেছে, দোকান খোলা পাবো কিনা জানি না, আজকে বাজারে আসতে একটু লেট হয়েছে, এখন 1:45 বাজে, জানি না খোলা কিনা। দেখি গিয়ে ওই গিয়ে ডান দিকে বাঁক নিতে হবে, তবে এই দোকান পাবো। দোকান খোলা আছে আছে, আকাশটা যে কি দারুণ লাগে ভিডিওতে ভাই। হ্যাঁ খাবার নেবো, খাবার খাবার দাও, 1 প্যাকেট কই গেল? ওই মাছের খাবার দাও, ওইটা দাও, ওই যে বড় টাকা তো 70 টাকা দাও। আর এই মাছ কি আধা ঘন্টা 1 ঘন্টা মতো থাকবো? তাহলে দিয়ে দাও, এই যে এখান থেকে এই মলি দাও তো, মলি আর গাপি দাও কিছু। বেলুন মলি কত করে? বেলুন মলি ডিম বাচ্চা করে নাকি? 10 টাকা করে। আর এদিকে মলি দেখলাম তো, বাহ অনেক তো, অনেক অনেক। আমার কিছু গাপ্পি দাও, ফিমেলই দাও, প্রেগনেন্ট একদম লোড ফিমেল দাও, দুটো দাও। আগে তো কম ছিল দাম, এখন বাড়ো কেন? একদম লোড দাও, পায়ু পথের ছিদ্রের জায়গা কালো আছে, কালো থাকলে ওই যে যেখানে পটি করে তার আগে আগে কালো থাকলে মনে হয় বোঝা যায় না। আর এখান থেকে তুমি মলি দাও লোড, মলি মরে যায় কেন গো? মলি আমি ডিম করাতেই পারলাম না, বাচ্চা তোমার এই জায়গা তো হচ্ছে, আমার জায়গায় হয় না কেন? দেখতে পাচ্ছি, দাও ফিমেল দাও, মলি দাও, মলির দুটো দাও, দুটো ফিমেল দাও, লোড দাও, কালো সাদা যাই হোক দাও। আর একটা সাদা মলি দিও তো লোড, মুনটেল মলিও তো রয়েছে লোড তো। ওহ মাছে তো ভরপুর, সেই লাগে দেখতে। সেই বেলুন নেবো না, বেলুন নিয়ে খালি বাচ্চা করে না, কিছু করে না। আর এখানে 60 টাকারই নাই তোমার? এগুলো 30 টাকা করে, মানে বাচ্চা নাকি? আস্তে আস্তে বড় হবে তাই তো, লেদাই গেছে, ভালোই আছে। ঠিক আছে তুমি দাও, 1 ঘন্টা থাকলেই যথেষ্ট, জল দিয়ে দাও বেশি করে। অক্সিজেন মেশিনে রাখো, বেরিয়েই গেল তোমার অক্সিজেন। হয়ে গেছে, জেব্রাগুলো দেখো,
কে কি মাছ চেনো ফটাফট কমেন্ট করো। এখানে অ্যাঞ্জেল রয়েছে, কালারিং অ্যাঞ্জেল। এটা কি মাছ যদি কেউ চেনো ফটাফট দাঁড়া রে। আর ভাই বলো না, হাত থেকে পড়ে মাছের প্যাকেটটা পটাশ করে ফেটে গেল আর সব জল পড়ে গেছে। ভাগ্যিস মাছ পড়েনি। শেষে শপকিপার তাড়াতাড়ি করে সেইটা নিয়ে দেখো আরেকটা প্যাকেটে ঢালছে মাছগুলো। ফের আবার সেই কাজগুলো দুবার করে করতে হচ্ছে। ইস, আমার জন্য কতটা কষ্ট পেল লোকটা। ডবল ডবল খাতি হয়ে গেল গো। থাক, ওই টেবিলেই থাক, আমি নিয়ে নিচ্ছি। যাক এবার ধীরে সুস্থে পড়ি ভাই। আর ফাটবে না, বারবার হয় নাকি। ব্যাস ব্যাস হয়ে গেল আমার বাজার করা। আর এখানে কালী মন্দির আছে দেখো, কি দারুণ লাগছে ভাই। তো ভাই লোক এই হচ্ছে ফিশ। চলো ছেড়ে দিই, অক্সিজেন দেওয়া আছে তো। বাবুকে নিয়ে আসলাম, তাও এখনো কিছু হয়নি। আগে একটু সেট হতে দিলাম, প্যাকেটটা পুরো ফাটিয়ে ফেলেছি কিন্তু তবুও ভেসে রয়েছে। ওই যে নৌকার মতো মাছখানটা দিয়ে মাছ রয়েছে। দেখো এখানে সেট করতে দিয়ে গেছিলাম মাছ, দেখো একটা ডেথ হয়ে গেছে। কি অবস্থা, কি অবস্থা। যাও যাও যাও, একটা ডেথই হয়ে গেল। দেখো তো বিরক্ত লাগে, সেট করতে করতে ডেথ হয়ে যায়। বেবি টেবি ছিল নাকি পেট? হ্যাঁ, ফেটে পুরো চোখে এসেছে গো। কেন মুরগি আছি? ওই না ওই না, ওই যে খাও। দেখো পালোডেরিয়াম বিলকুল ঠিকঠাক আছে, এখন জাস্ট শুধু ফিশ ছাড়তে হবে। দেখো কত সুন্দর লাগছে, একদম গাছগুলো ঠিকঠাক। হাত দিয়ে ধরা যাবে কি না জানি না। আটকেছি 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 আটকেছি। নখের মধ্যে ময়লা গেছে। এটার মধ্যে গাপ্পির একটা মেল আছে। এই তো তো ভাই লোক, এই ছিল আমার আজকের প্রচেষ্টা। কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। আর এই দিককার মসগুলো দেখো, একদম দেখো 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 এই সাইডের মসগুলো কি সুন্দর গ্রোথ করেছে, খুব সুন্দর লাগছে। তো আজকের আমার এই পর্যন্তই ভিডিও।